সময় হয়ে গেল রাত 10:50। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার রাত 10:50 মানেই হচ্ছে মিউজিক লাউঞ্জের টাইম, গান শোনার টাইম লাইভ। নিওর প্রেজেন্স মিউজিক লাউঞ্জ, স্বাগত সবাইকে আমাদের আজকের এই লাইভ আয়োজনে। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন মানুষ আছেন, তার সম্পর্কে যে কী বর্ণনা দেবো এটা আমি অনেকক্ষণ ধরে ভাবছি। একটা কথাই কেবল মনে হয় যে এই ভদ্রলোক বাংলাদেশের মানুষের হৃদয়কে খান খান করে দেন। কেবল বাংলাদেশই বলবো না, আমাদের বাংলাদেশের বাইরে যে সমস্ত প্রবাসী ভাইরা কাজ করেন আছেন, তাদের হৃদয় খান খান করার জন্যে এই ভদ্রলোককে নিয়মিত অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত করা হয়। হৃদয় যার জন্যে খান খান, তিনি ওয়ান অ্যান্ড অনলি মনির খান। কি অবস্থা মনির ভাই, কেমন আছেন বলেন? খুব ভালো আছি, এবং আপনার প্রথম যে চমক ধমকের চেয়ে বেশি শাসন ধমকের চেয়ে। অ্যাবসলিউটলি, আপনারা নর্মালি মনির খান মানেই হচ্ছে খুব দুঃখ দুঃখ ভাব, যে জীবনে দুঃখ ছাড়া কিছু নাই। কিন্তু যারা ব্যক্তিগতভাবে মনির খানকে চিনেন, তার মতো এরকম দুষ্ট লোক খুব কম আছে। কি যে মজা করতে পারে, কত যে দুষ্টুমি করতে পারে এবং সবাইকে মাতিয়ে রাখতে পারে, এটা যারা পার্সোনালি বা যারা তার সাথে মেশার সুযোগ পেয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। আজকের প্রোগ্রামেও তার কিছুটা ছোঁয়া আশা করি পাবেন, কারণ তার সাথে আমার সম্পর্কটা এমনই মজার যে দেখা যায় যে আমরা যখন একসাথে আড্ডায় বসি তখন অনেক ফানি ফানি আড্ডা হয়। আজকেও হোপফুলি সেটা হবে। তো যাক মনির ভাই, জি থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে জয়েন করার জন্যে, অ্যান্ড আই হোপ ইট উইল বি এ গ্রেট গ্রেট আড্ডা এবং গান। তো আমরা একটা কাজ করি, শুরুতেই আমরা আগে গানে চলে যাই। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের প্রিয়জনদেরকে এখনই আপনারা মেসেজ পাঠাতে পারেন, সেটা হচ্ছে যে এটিএন বাংলা লাইভ অনলাইন, এটিএন বাংলা অনলাইন ফেসবুক পেজে এটা সার্চ দিলে আপনি আমাদের পেজটা পেয়ে যাবেন ফেসবুকে, এবং সেখানে আমাদের এই প্রোগ্রামটা লাইভ দেখতে পারবেন। আপনি তো দেখছেনই, কিন্তু আপনি যদি মনে করেন আপনার প্রিয় মানুষও দেখুক, তাহলে এখনই তাকে মেসেজ দিয়ে বা ফোন দিয়ে বলেন এটিএন বাংলা অনলাইনে ঢুকে পড়তে, পেজটা সার্চ করতে, এবং সেখানে ঢুকলেই আপনি দেখতে পাবেন। প্লাস যারা যারা সেখানে অনলাইনে কমেন্ট করবেন, রিকোয়েস্ট করতে পারেন, আপনাদের পছন্দের কথা জানতে পারেন, মনির খানের সাথে কোনো স্মৃতির কথা বলতে পারেন, তাকে তার অনুভূতির কথা বলতে পারেন, আমরা সেগুলো পড়ব, ঠিক আছে? অতএব দেখতে থাকুন আর চলে আসুন ফেসবুকে। অলরাইট মনির ভাই, জি জি। তো তাহলে একটা কাজ করি, গান দিয়ে শুরু করি, তারপরে আড্ডা হবে। আমরা দেশের গান দিয়ে শুরু করছি। শুরুতেই গানটি লিখেছেন বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আরেক সঙ্গীতের দিকপাল শেখ সাদী খান। আহা, আমি গানটি গাইবার চেষ্টা করছি। হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা, হারাতে দেব না ভাটি আলি গান, হারাতে দেব না হারাতে দেব না ভাটি আলি গান বাউলের এক তারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা, হারাতে দেব না ভাটিয়ালি গান, হারাতে দেব না দেব না ভাটিয়ালি গান বাউলের এক তারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা, হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোতধারা।
কাটাতে দেব না পাশে বাগানের মাথার উপরে চাঁদটা হারাতে দেব না শোনক বলা কাজলা দিদির রাতটা হারাতে দেব না পাশে বাগানের মাথার উপরে চাঁদটা হারাতে দেব না শোনক বলা কাজলা দিদির রাতটা হারাতে দেব না কড় কড়া ভাত তরকারি ঝোল সর পড়া হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত দেব না টিনের চালে আষাঢ় মাসের বৃষ্টি হারাতে দেব না বধুর চোখে লাজুক লাজুক দৃষ্টি হারাতে দেব না টিনের চালে আষাঢ় মাসের দেব না মশলা তামাক দাদার শখের গড় গড়া হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত ধারা হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত ধারা হারাতে দেব না ভাটিয়ালি গা হারাতে দেব না হারাতে দেব না ভাটিয়ালি গান বাউলের এক তারা হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত ধারা হারাতে দেব না মেঘনা যমুনা পদ্মার স্রোত মনির খান যখন লাইভে আসে তখন যে কি হয় এটা টের পাচ্ছি হচ্ছে ফেসবুকে। আমরা ফেসবুক অনলাইন লাইভে আমার চোখের সামনে কমেন্টসগুলো আছে এবং একটার পর একটা কমেন্টস আসছে। পুনম তিনি লিখেছেন তিনি গান শুনতে চান, তারপরে আমি প্রেমের তাজমহল এই গানটা তিনি শুনতে চেয়েছেন, তারপরে আমার প্রেমের তাজমহল, তারপর সোহেল রানা বলছেন যে ভাইয়া আমি সোহেল গাজীপুর থেকে দেখছি আমাকে একটা গান শোনান 1980 সাল তখন বাল্যকাল। আব্দুল আওয়াল বাদশাহ তিনি বলছেন যে মনির ভাই আমি অনেকদিন ধরে অপেক্ষায় আছি সরাসরি গান শুনবো বলে, মাছের সাথে জলের পীড়িত সেই গানটা তিনি শুনতে চেয়েছেন। আইরিন আইরিশ হক তিনি লিখেছেন আমার প্রিয় শিল্পীর কাছে জানতে চাচ্ছি তোমার প্রেমে পড়েছি আমি আরেকটা প্রথম প্রেমের পরশ পে শুনতে চাই খুব খুশি হব। আতিক হাসান বলছেন মিরপুর থেকে দেখছি মনি ভাই আমার খুব পছন্দের একজন শিল্পী, তিনিও বলছেন অঞ্জনা তারে ভালোবেসেছি প্রাণে মরেছি এই দুটো গান শুনতে চাই। আর এম এস মনির খান তিনি বলছেন লাভ ইউ বস, আপনি একটা রিকোয়েস্ট রাখবেন ও যে বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, সো এরকম অনেকা পুনম তো আমার প্রেমের তাজমহল, সো একটা পর একটা রিকোয়েস্ট আসতে আছে। অনামিকা পুনম তিনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সো এখনও প্রচুর রিকোয়েস্ট আসছে। যাই হোক আমরা আবার তালে গান যাই, জি কোটা শোনাবেন বলেন।
আমার প্রথম অ্যালবামের প্রথম গান, তোমার কোনো দোষ নেই, গানটি লিখেছেন এবং সুর করেছেন আমার সঙ্গীত পিতা মিল্টন খন্দকার। যাচ্ছে এই একটা গান যেটা দিয়ে সারা বাংলাদেশ মনির খানকে চিনল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে লেখা
মানে সকল স্বামী কি তার স্ত্রীকে গিয়ে বলে যে বাদ দাও ভাই, তোমার কোনো দোষ নাই, যা ভুল করার আমি করছি ভাই, মাফ করে দাও? জি, যেভাবে নেয় আর কি। আপনার বেলায় কি, আপনি বউয়ের বেলায় বউয়ের সাথে যখন রাগ করে বা ঝামেলা করে তখন কি না, যখন এই গান করেছি তখন তো বিয়ে করি নাই। আচ্ছা, না পরে যখন হলো তখন কি মনে হলো যে গানটা আসলে বিবাহিতদের বেশি? অনেকের জীবনে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী হিসেবে আপনারটা বলেন, অনেকেরটা আমি বুঝতে পারছি। বাপি ভাই মনে খুব ফেটেছে কথাটি, আসলেই তাই ভাই, তুমি যা বলছো সব ঠিক ভাই, ভুল আমার হয়েছে, বাদ দাও ভাই, সেই ওম শান্তি, স্যাক্রিফাইস করতে অসুবিধা কোথায়? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ভালো থাকি, সেটি ভালো থাকাটাই সব। প্রচুর প্রচুর রিকোয়েস্ট মণ্ডল, তিনি গাজীপুর কোনাবাড়ি থেকে দেখছেন। তারপরে স্মরণ, তিনি লিখেছেন আই লাভ ইউ ভাই। দিলরুবা মুজিব, তিনি বলেছেন একলার জীবন গান চাই। সোহেল রানা লিখেছেন ভাইয়া আমার গানটাকে হবে। মোহাম্মদ রেজা, তিনি লিখেছেন যে প্রিয় মনির ভাই, কখনো কাছ থেকে আপনাকে দেখা হয়নি, 2000 সাল থেকে আপনার গান শুনে আসছি, আমার সব থেকে ফেভারিট গান হচ্ছে বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, এই গানটা শুনতে চাই। এবং লিখেছে যে আপনার পার্শ্ববর্তী জেলায়, আমার আপনার ছোট ভাই ডালিম রেজা পার্শ্ববর্তী, আপনার পার্শ্ববর্তী জেলাতে উনি থাকেন। আচ্ছা, সো এরকম একটার পর একটা রিকোয়েস্ট আসছে, আরো অনেক আসছে, সো রিকোয়েস্টগুলি পরে পড়ছি, তার আগে আমরা গান একটা গাইবো। হ্যাঁ চলেন জি, এখন যে গানটি গাইছি, এবার এই ঈদে রিলিজ করেছে গানটি, এবং খুব ভালো সাড়া গানটি, যে ভালো গান যে মানুষ শোনে, ভালো কথার গান মানুষ শোনে, তার আরও একটি প্রমাণ। কারো কষ্টে চোখে আসে জল, কারো আনন্দের পাহাড়, এক ভুবনে বিধির তোর একমন বিচার। গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি লিটন শিকদার, সুর করেছেন দেবুরায়। আমি এই গানটি গাইবার চেষ্টা করছি। কারো কষ্টে চোখে আসে জল, কারো আনন্দের পাহাড়, এক ভুবনে বিধির তোর এই কেমন বিচার, এই কেমন বিচার। কারো কষ্টে চোখে আসে জল, কারো আনন্দে পাড়, এক ভুবনে বিধির তোর এই কেমন বিচার, এই কেমন কোঠায় কেউ বা গাছতলায়, কারো কাটে অনাহারে কেউ রঙিন দুনিয়ায়, কেউ বা ঘুমায় দালান কোঠায় কেউ বা গাছতলায়, কারো কাটে বল
ছেলের জন্য অঝোর ধারায়, ছেলে কেন বিনা দোষে মাকে কাঁদায়, মা কাঁদে ছেলের জন্য অঝোর ধারায়, ছেলে কেন বিনা চারাচার আমরা না হয় একটু পরেই করি, তার আগে আমরা একটা ছোট্ট কাজ করি, সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি নিই, ফিরে এসে তারপরে আপনার বিচার করবো ইনশাল্লাহ। বিধি যেমন একটা বিচার করলো, তারপরে আপনার বিচার হবে যে এত দুঃখের গানটা নিয়ে। এনিওয়ে সে গল্প আমরা পরে করব, তবে এখন ছোট্ট একটা বিরতি, সেটি হচ্ছে মিউজিক লাউঞ্জ নিয়ে। ফিরে আসছি আমরা এখনই, আর মিউজিক লাউঞ্জ প্রেজেন্স বাই নিওর। আসছি ফিরে করি, কোথাও যাবেন না। ফিরতির পরে চলে এলাম আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে, আপনারা দেখছেন নিওর প্রেজেন্স মিউজিক লাউঞ্জ। আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় গায়ক, আমাদের খুব কাছের গায়ক, আমাদের হৃদয়ের গায়ক, যার জন্যে আমাদের হৃদয় ভেঙে হয়ে যায়, খান খান, ওয়ান অ্যান্ড অনলি মনির খান। মনির ভাই, আমরা আপনার লাইফের জীবনের গল্পগুলো জানি, যে কী করে আপনি এলেন, কীভাবে গানে যাত্রা শুরু হলো, এবং গ্রামের আপনার যখন গান শিখতে যেতেন, আপনি একদিন গল্প করেছিলেন আমাদের কাছে যে গান শিখতে যাওয়ার সময় সাইকেলে করে দুই বন্ধু মিলে যেতেন, এই গল্পটা শুনতে চাই, সেই সেই সময় গান শিখতে যাওয়ার ওই গল্পটা। আমার গ্রামেরই বন্ধু, ওর নাম মফিজুল। আচ্ছা, আপনার গ্রাম বাড়ির একটু বলেন। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মদনপুর গ্রাম। আচ্ছা, দুই বন্ধু খুব কাছের, এখনো গেলে আমরা সারাক্ষণ একসাথেই থাকি। কি নাম ওনার? মফিজুল ইসলাম। ওকে, ও শখ করলো গান শিখবে, আমিও গান গাইতাম। তখন আপনার বয়স কত? তখন খুবই ছোট, আমরা ক্লাস 5, 6, 7 এরকম পড়ি। আচ্ছা, 12-14 বছর। তখন টুকটাক এলাকার ওস্তাদের কাছে গান শিখি, তারপরে যখন SSC পরীক্ষা দিলাম 1987 সালে, তো রেজাল্ট পেতে পেতে সাড়ে তিন মাস সময় চলে যায়। তো তখন বাবা বললো যে কী করবো এই সময়টা, চলো হারমোনিয়াম কিনে নিয়ে আসি। আচ্ছা, তা বাবা হারমোনিয়াম কিনে দিলেন। তখন ওই বন্ধু আর আমি একসাথে এক সাইকেলে গিয়ে, এক ওস্তাদ, আমার প্রয়াত ওস্তাদ, উনি মারা গেছেন, ওস্তাদ রেজা খসরু, উনিও ঝিনাইদহ থাকতেন। হ্যাঁ, একই গ্রামে নাকি? না, কোটচাঁদপুর। কোটচাঁদপুর থাকতেন, আমার ওখান থেকে 7 কিলোমিটার দূর। ওরে বাবা! তো ওনার কাছে প্রতি শুক্রবারে গান শিখতাম গিয়ে। আমার বন্ধু আমার সাথে যেতেন, একসাথেই আমরা যেতাম, দুজন দুটো ডায়েরি কিনলাম। তো যখন সারেগামা করতাম, ওখানে 4 মাত্রা, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32-64, তো এগুলো আমার এই বন্ধুর কাছে খুব খারাপ লাগতো। আচ্ছা, কেন খারাপ লাগে? মানে ও পারতো না, মানে প্রায় যখন স্যারের কাছে যেতাম আমি পারতাম। আচ্ছা, আর ওর ধরলে মুখটুক কালো করে থাকতো, স্যার বকা দিত, অনেকের সামনে খুব লজ্জা পেত। আচ্ছা, তো এরকম 2-3 মাস যাওয়ার পরে দেখি সকালবেলা আমরা যাব, আমি ওকে খুঁজছি যে একসাথে যাবো, দেখি ডায়েরি নিয়ে আমাকে বলছে, দোস্ত ডায়েরিটা রাখো, স্যারকে দিয়ে দিও। আমি কেন বললাম, কে সারা রাত চিন্তা করে দেখলাম যে তুমি যে কাজ দাও, হ্যাঁ করি না, এই কাজ আমার আসে না। আচ্ছা, আমি চিন্তা করে কি দেখলাম, বলে চিন্তা করে দেখলাম তোমার ফুসফুস বেকার, আমার ফুসফুস সোজা, এই জন্য আমার গলায় কাজ আসে না, এই জন্য
করছেন বাঁকা বাঁকা ওটা হয় ওর সুধা বলে খালি। তো এখনো ওকে আমি দেখলে বলি যে সুধা ফুসফুসে দিকে। হ্যাঁ, তো মজা করি, কারণ দুই বন্ধু গ্রামে গেলে একসাথেই থাকি অধিকাংশ সময়। আরে বাহ, আর খুবই মজার একটা গল্প যে তোর ফুসফুস ব্যাকা আমার ঠিক সোজা, এই জন্য আবার হচ্ছে না, গলায় কাজ হয় না, গলায় কাজ হয় না। ভেরি ইন্টারেস্টিং, কত রকম অজুহাত থাকে, অনেক অনেক আছে। অলরাইট, গানে যাই, কি শোনাবেন এখন? বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, অনেক অনুরোধ। এটা এটা অনেক অনেক অনুরোধ এসেছে, প্রায় অর্ধেকের বেশি এই গানটার জন্যই অনুরোধ। বুঝি বাবা হারমোনিয়াম কিনে দিয়েছিল যে গানটি, এর অনেক স্মৃতি আছে যেগুলো আপনার সাথে হয়তো একদিন শেয়ার করেছিলাম অংশবিশেষ। তো সেই গল্পগুলি মিল্টন ভাইয়ের সাথে আমি অনেক সময় শেয়ার করি, অনেক কথাই বলি। তো উনি তখন এগুলো খুব নোট করে রাখে, রেখে আমাকে বললো যে তোমার একটা গান লিখেছি দেখো। তো আমি দেখলাম যে আমার জীবনে যা ঘটেছে তার অধিকাংশই এখানে। আমি যেগুলো কই পেলেন, বলে তুমি একদিন বলছিলে আমাকে, ছলছল চোখে বলছিলে। তাই সেই গানটি আমি গাইবার চেষ্টা করছি। গানটি লিখেছেন, সুর করেছেন মিল্টন খন্দকার। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম তোমার কারণে, বাবা তোমার কারণে। তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা। সেই থেকে শুরু পড়াশোনায় আর গান গাওয়া, অখ্যাত গায়কের বিখ্যাত হতে চাওয়া, তোমার আদেশ ছিল বড় হতে হবে, পেতে হবে দাম। তাই তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম তোমার কারণে, বাবা তোমার কারণে। তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। সেই সব লোকেরা কেমন আছে, ওদের দেখা কি মেলে, গান গাইয়ে অপরাধে যারা পাঠালো জেলে, আমায় পাঠালো জেলে। বাবা সেই সব লোকেরা কেমন আছে, ওদের দেখা কি মেলে, গান গাইয়ে কিনে দিয়েছিলে হারমোনিয়াম। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম তোমার কারণে, বাবা তোমার কারণে। তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে, কিনে দিয়েছিলে হারমোনিয়াম।
রাতে পাটি পাতায় উঠন গান গাই আমি শোনে ভাই বোন অপত্য স্নেহ একদিকে বাবার স্নেহময়ী মার হাত ভরা খাবার তাহা সেই দিন যদি আমি নতুন করে ফিরে পেতাম গান শোনাতাম বাবা গান শোনাতাম সেই হারমোনিয়ামে গান শোনাতাম গান শোনাতাম বাবা গান শোনাতাম সেই হারমোনিয়ামে গান শোনাতাম গান শোনাতাম বাবা গান শোনাতাম আহারে রাজান শেষে পড়তে নামাজ ভোরে রাজান শেষে পড়তে নামাজ তুমি এক ঘরে মা এক ঘরে নামাজ শেষে আমি করতাম রেওয়াজ নিয়ম করে প্রতিটি ভোরে সেই হারমোনিয়াম আজ আছে প্রতিদিনই মুছি আমি তার ডানে বাঁয়ে ভাবি ধুলো বুঝি লেগে আছে তোমার গায়ে ও বাবা ধুলো বুঝি লেগে আছে তোমার গায়ে আজ আমি এ দেশের যত বড় গায়ক তুমি উৎস বাবা নেপথ্য নায়ক আজ আমি এ দেশের যত বড় গায়ক তুমি উৎস বাবা নেপথ্য নায়ক তোমার পাইতে তাই চিরকাল আমার সেলাম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে ইফতি উনি গাজীপুর থেকে দেখছেন এবং অনেকক্ষণ অনেকবার প্রায় বোধহয় 100 রিকোয়েস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছেন একইটা সেটা হচ্ছে পঙ্গু হৃদয় নিয়ে পড়ে আছি আমি কত লোকে সে রোজ আমাকে দেখে যায় এটা উনি শুনতে চেয়েছেন আইরিন আইরিশের কথা আগেই বলেছি কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে মনির ভাইয়ের কাছে অনুরোধ মাজেদুল ইসলাম তিনি বলছেন আমি ঝড়ের সামনে পাড়ি দাঁড়াতে এই গানটা গাওয়ার জন্যে আর ছেলে আজ বড় হয়েছে তো হয়ে গেল জুটন দত্ত তিনি ময়মনসিংহ জেলা থানা তারাকান্দা থেকে বলছেন দেখছেন অনুষ্ঠান মনির লুৎফর রহমান মনির খানের চির নতুন গান দোজখের আগুন জ্বলে এই বুকে গানটা শুনতে চাই তারপরে রিপন মাহমুদ কেউ কোনোদিন আমার তো কথা দিল না তারপরে দুঃখে ভরা জীবন দিয়ে পাঠাইলা সংসারে জুবায়ের জাহান তিনি বলছেন আবিস গোলাপ বানু লিখেছেন খুব সুন্দর আবিসুজন লিখেছেন প্রিয় শিল্পী মনির খান মতেন ইমন লিখেছেন আটানার জীবন চারানার ঘুমে গানটা শুনতে চাই এরকম আসছে মিরপুর থেকে আতিক হাসান বলছেন মিরপুর থেকে দেখছি মনির খান আমার খুব প্রিয় একজন শিল্পী আচ্ছা অঞ্জনা এবং তারে ভালোবাসি এটা আমরা আগেই পড়েছি মুরাদ শেখ তিনি বলেছেন ঘুম নেই চোখে রাত জেগে থাকা এই গানটা শুনতে চাই জামাল হোসেন সিরাজি তিনি বলেছেন আই লাইক মনির খান ভাই আরও অনেক মেসেজ সব পিছনে পড়ে গেছে সুতরাং আসছে আরও অনেক অনেক মেসেজ আসছে একজন অনুরোধ করেছিলেন জলের সাথে মাছের পিরিত রাইট আমি গানটি গাইবার চেষ্টা করছি গানের কথাও সুর করেছেন ইউনুস আলী মোল্লা মোল্লা
প্রেমের মর্ম বুঝে না যে মন দিও না তারে যার তার সাথে করলে পীড়িত কান্দায় বারে বারে প্রেমের মর্ম বুঝে না যে মন দিও না তারে যার তার সাথে করলে পীড়িত কান্দায় বারে বারে যার তার সাথে করলে পীড়িত কান্দায় বারে তার সাথে গাছের পীড়িত গাছের সাথে লতা মনুর প্রেমে জড়িয়ে ধরে কই যে মনের কথা লতার সাথে গাছের পীড়িত গাছের সাথে লতা মধুর প্রেমে জড়িয়ে ধরে কই যে মনের কথা ভেঙে গেলে সেই না পীড়িত মরা রাগে মারে হাইরে ভেঙে গেলে সেই
সুইট একটা মেসেজ এসেছে পঞ্চগড় থেকে অরুণ কান্তি, তিনি লিখেছেন যে মনির খান স্যার আমার সঙ্গীতের ভগবান, স্যারের সাথে দেখা হলে সেদিনে আমি বোঝাতে পারবো উনি আমার কাছে কি। আর উনি শুনতে চেয়েছেন বিধি আমারে চোখ অন্ধ করে দাও। জামাল হোসেন রেজা সিলেট থেকে, তিনি বলছেন যে মনির খান ভাইয়ের গান 1997 থেকে শুনি, আমার প্রিয় শিল্পী তিনি, ওনার রিকোয়েস্ট হচ্ছে প্রতিদিন ফুল দিও আসবে তুমি গানটা যদি শোনাতেন। তোমার আগেই চলে যাব, তুমি দাও সেই। নোয়াখালী থেকে খোলা চুলে জানালাতে কেন দাঁড়ালে গানটা শুনতে চেয়েছেন এ এস এম মাহফুজ আনাম শান্ত, তার রিকোয়েস্ট এটা। এরকম অনেক আরও অনেকগুলো রিকোয়েস্ট আছে। আর আরাফাত রহমান, তিনি টেকনাফে আছেন, তিনি বলছেন টেকনাফ থেকে অঞ্জনা গানটা তিনি শুনতে চান, প্লিজ 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 প্লিজ, অনেকবার প্লিজ লিখেছেন। আমরা বিধি আমার চোখ অন্ধ করে দাও গানটা গাই। অ্যাবসলিউটলি বিউটিফুল একটা গান, অসম্ভব সুন্দর একটা গান। গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি লিয়াকত আলী বিশ্বাস, সুর করেছেন আরেক দিকপাল সঙ্গীতের আজাদ মিন্টু। বিধি আমার চোখ অন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও, অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও, বিধি আমার চোখ অন্ধ করে দাও, বিধি আমার চোখ অন্ধ করে দাও, বন্ধ করে দাও, বিধি আমার চোখ অন্ধ করে দাও, ও বিধি আমার চোখ অন্ধ করে দাও। চোখে আর আমারে চোখ পড়ে না যেন, তার নিয়ে সুখের স্মৃতি গড়ে না যেন, তার চোখে আর আমারে চোখ পড়ে না যেন, তার নিয়ে স্মৃতির মহ দগ্ধ করে দাও, বিধি আমার চোখ অন্ধ করে দাও, বিধি আমার চোখ অন্ধ করে দাও। কাছে আর আমারে মন থাকে না যেন, তার নিয়ে সুখের স্বপন দেখে না যেন, তার কাছে আর আমারে মন থাকে না যেন, তার নিয়ে সুখের স্বপন দেখে না যেন, হাজার বছর নষ্ট করে দাও, বিধি আমার চোখ অন্ধ করে দাও,
দাম অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও বিধি আমার চোখ বন্ধ করে দাও বিধি আমার চোখ বন্ধ করে দাও বিধি আমার চোখ বন্ধ করে দাও ও বিধি আমার চোখ বন্ধ করে দাও আবারও সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেবার, বিরতি নিয়ে আবার আমরা ফিরে আসব। আসছি ফিরে এক্ষুনি আমাদের এটিএন বাংলার স্টুডিওতে নিয়র প্রেজেন্স মিউজিক লাউঞ্জ। ছোট্ট বিরতি, কোথাও যাবেন না। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত এটিএন বাংলার পর্দায়। আমরা রয়েছি এটিএন বাংলার স্টুডিওতে নিয়র প্রেজেন্স মিউজিক লাউঞ্জ নিয়ে। আজ আমাদের সাথে আছেন আমাদের খুব 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 প্রিয় শিল্পী মনির খান, যার কোনো ইন্ট্রোডাকশন দেবারই দরকার নেই। আমরা আমাদের ফেসবুক পেজে অনলাইন আমরা করেছি এটিএন বাংলা অনলাইন, সেখানে ফেসবুক পেজে গেলে আপনি লাইভ দেখতে পারবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন, যারা মনির খানকে ভালোবাসেন, তাদেরকে ফরওয়ার্ড করে দিন, বলে দিন যে টিভি যদি না দেখো অন্তত ফেসবুকে দেখতে পাবে, দেখতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন। প্রচুর প্রচুর মেসেজ আসছে, প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছে। আমরা যখন ব্রেক ছিল, ব্রেকে আমরা মনির খানকে অলরেডি আপনাদের রিকোয়েস্টের কথা জানিয়েছি, তারপরে আমরা কিছু পড়ব। একটা আরেকটা খুব সুইট একটা এসএমএস মেসেজ, এটা না পড়লে অন্যায় হবে। আবু তাহের সরকার গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে তিনি লিখছেন, বস আজ বাজার থেকে আসতে আসতে আপনার গান গাচ্ছিলাম, ভাড়া কইরা আনসি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, বাসায় এসে রিমোট বোলাতেই আপনাকে দেখে আমি অভিভূত, এই যেন জল চাওয়ার আগে শরবত পাওয়ার মতন। এই গানটা যদি শোনান, আর সাচ এ সুইট থিং। ভাড়া করে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাড়া করে, হ্যাঁ আচ্ছা তাড়া করে ভাড়া করে গানটা হয়ে যাক। গানটি লিখেছেন এবং সুর করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। আহা, এসব মানুষদেরকে প্রয়াত বলতে গেলেই ওনাদের মৃত্যু নাই, কিছু কিছু মানুষ আছে মৃত্যুঞ্জয়ী, গাজী মাজহারুল আনোয়ার মৃত্যুঞ্জয়ী, আলাউদ্দিন আলী, আলাউদ্দিন আলী মৃত্যুঞ্জয়ী, এবং প্রতিটা মানুষই এ ধরনের যারা আছেন, আলম খান মৃত্যুঞ্জয়ী। আমাদের সম্পর্কে যখনই বলি যে প্রয়াত বা নেই, ভাবতেই যেন আমি নেই হয়ে যাই। একদম আসলেই তাই, আসলে চল। সে যদি পাই রে খবর, কেমনে দিবি লাশের খবর, আমার জাগিতেই হবে যদি গোতার নয়ন ভাসে, চারিদিকে রাখিবি নজর সে না যেন দেখতে আসে, ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মরে লাশের পাশে, ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মরে লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, সে যদি পাই রে খবর কেমনে দিবি লাশের খবর, আমার জাগিতেই হবে যদি গোতার নয়ন ভাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি, আমি তার হৃদয়ে বিছাইয়াছি যাই নামাজের পাটি রে, যাই নামাজের পাটি, ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনারি মাটি,
রাখবি নজর সে না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে নামাজ রোজার সকল সওয়াবে দাও গো বিধি তারে যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে আমার নামাজ রোজার সকল সওয়াবে দাও গো বিধি তারে যেন পরকালে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে যদি না তারে পাব নরকে হেঁটে যাব স্বর্গ যে তারি বুকে দেখেছি না ভালোবাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মরে লাশের পাশে ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মরে লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের খবর আমারে জাগিতেই হবে যদি গোতার নয়ন ভাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে আর একটা সুইট মেসেজ এসছে হাবিবুর রহমান তিনি লিখছেন আর কিছুক্ষণ পরেই আমার বিবাহ বার্ষিকী আমার মিসেসকে সারপ্রাইজ দিতে চাই ভাইয়ের প্রিয় একটা গান দিয়ে আচ্ছা প্রিয় গানটাকে পড়ার আগেই মেসেজ চলে গেছে কারণ নিচে থেকে এত মেসেজ আসছে সেই গানটা যাই হোক আমরা পরে আবার খুঁজে বের করবো কি গান শুনতে চেয়েছেন বিবাহ বার্ষিকী এটা জীবনের এই দিন তো বারবার ফিরে আসবে না এক্স্যাক্টলি তো ওর মেসেজটা কেটে যাওয়ার কারণ এই না যে ওর গানটা আমরা গাবো না বা ওর মেসেজের মূল্যায়ন আমরা করবো না অবশ্যই এই গানটা আবার আমরা বের করে দিব আচ্ছা মোহাম্মদ সুজন উনি চাপাই নবাবগঞ্জ থেকে আমের রাজধানী থেকে জয়েন করেছেন এবং আপনাকে আম খাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জুবায়েদ জাহান তিনি লিখেছেন দুঃখে ভরা জীবন দিয়ে পাঠাইলা সংসারে গানটা শুনতে চাই তোফাজ্জল হোসেন তিনি শুনতে চেয়েছেন এমন মানুষ কি আছে পৃথিবীতে যার জীবনে প্রেম আসেনি শুনতে চাই মালা সরকার তিনি বলছেন আমি মনির ভাইয়ের একজন অন্ধ ভক্ত আমার পছন্দের একটা গান শোনালে খুব খুশি হব যতবার জীবনে নিয়েছি নিঃশ্বাস উনি নেত্রকোনা থেকে দেখছেন আলম কাউসার তিনি লিখেছেন যে পুরো অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছে গায়কই যেমন সুন্দর যেমনি করে এটা সাউন্ড লাইট ক্যামেরা ওয়ার্ক সব কিছু খুব ভালো হচ্ছে এবং পুরো প্রোগ্রামটা খুব দারুণ যাচ্ছে থ্যাংক ইউ আলম কাউসার এরকম একজন সৌদি আরব থেকে একজন মেসেজ পাঠিয়েছেন তিনি অনুষ্ঠান দেখছেন তিনি বলছেন যে খুব ভালো লাগে মনির খান স্যারকে ওনাকে আমার সালাম দিবেন এবং জামাল হোসেন সিরাজি তিনি আমার চোখ অন্ধ করে দাও 2001 সালে হাজারবার শুনেছি এবং শুনতে শুনতে গানটা আমার পুরো মুখস্থ এরকম অসংখ্য গান আমাদের শ্রোতাদের মুখস্থ দেখাই যাচ্ছে লক্ষণ মালাকার আমি ফরিদপুরের লোক মনির ভাই একবার চোখের দেখা এই গানটার জন্যে অনুরোধ তারপরে জেসপিন হোসেন আমি গাজীপুর বোর্ড বারজার থেকে আপনার সব গানই আমার অনেক পছন্দের আপনি যেটা গাবেন সেটাই ভাল লাগবে সকলের প্রতি অনেক দোয়া অনেক ভালোবাসা কারণ আজকেই একজন মনির খান তাদের কারণেই তারা যদি আমাকে এই সহযোগিতাটুকু না করতো তাহলে আমার কী মূল্য ছিল অনেকেই আমাকে বিভিন্নভাবে জানতে চান প্রশ্ন করেন যে আমি দেখেছি যে অনেকের গায়ে ময়লা কাদা মাখা শরীর দিয়ে তোমাকে জড়ায় ধরছে
তা তুমি তো একটু বিচলিত হও না বা ওদেরকে বলো না দূরে সরে যাও, তখন আমি বলি দেখো অট্টালিকায় থাকা একজন মানুষের ভালোবাসা আর এদের ভালোবাসার মধ্যে কিছুটা হলেও তফাত আছে। এই কাদামাখা শরীর মাটি খেটে খাওয়া মানুষগুলো প্রতিদিন যারা অক্লান্ত পরিশ্রম করে গায়ের ঘাম ঝরিয়ে জীবিকা অর্জন করছে, এর ফাঁকেও যে আমার গান শুনছে, আর যিনি এসি গাড়িতে এসি বাড়িতে শুনে বসে গান শুনছে, তার মধ্যে অনেক পার্থক্য আছে না? পার্থক্য আছে অবশ্যই। সেই মনির কাছে মনির খানের মূল্য আর আমার মনের কাছে তার মূল্য কতটায় বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি এসএমএসগুলো পড়ছেন, আমি শুনছি, আমার প্রতি মুহূর্তেই প্রাণের মধ্যে ধাক্কা খাচ্ছে। এ যেন মনে হচ্ছে যে কখন দৌড়ি গিয়ে ওদেরকে জড়াই ধরি। আমি গান গাচ্ছি, রাত জেগে দেখার কি প্রয়োজন ওদের, কি দায় ঠেকেছে, আমি কি দিয়েছি ওদেরকে। ওরা নিজ দায়িত্বে মনির খানের গান শুনছে, এটা আল্লাহ পাকের কত বড় রহমত, এটি কত বড় আমার জন্য পাওয়া না সেটি। যারা গান শুনছে তাদের এই ঋণ শোধ করার মতো মানসিকতা তৈরি করলেও আমি ঋণী হয়ে যাব নতুন করে। একেবারেই তাই। এটা এটা খুব সত্যি কথা বলেন যে গান অনেকেই গায়। আমাদের বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ লোক গান গায়। আমাদের বাংলাদেশ সুরের দেশ, গানের দেশ, সবাই গান গায়। কিন্তু মনির খান যে ভালোবাসা আজকে আমরা ফেসবুকের আমরা দেখতেই পাচ্ছি না, মানে মেসেজ পড়ার আগেই মেসেজ চলে যাচ্ছে, হাজার হাজার মেসেজ। এই যে ভালোবাসা এবং প্রত্যেকের হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রতিটা মেসেজই বলছে, এইটা পাবার সৌভাগ্য কয়জনের হয়? খুবই আমি অবাক হই। আপনি দেখেন প্রতিটা গানের শব্দ, একটি গানের একটি লাইনও আপনি কোনো অশ্লীল শব্দ দেখবেন না। ঠিক তাই। ওদের পছন্দ, ওদের রুচি। দেখেন সেই প্রথম জীবনের গান থেকে আজ পর্যন্ত আমার প্রায় 30 বছরের এস্টাবলিশড ক্যারিয়ার। এই 30 বছরের যত ভালো গান সব ওদের জানা। বাহ, মানে আমি খারাপ হতে চাইলেও ওদের কারণে সম্ভব নয়, ওনারা আপনাকে খারাপ হতে দেবেন না, সম্ভব নয়। এই হচ্ছে আমাদের দেশের ভালো শ্রোতাদের শক্তি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই গানটি তো রাতারাতি অনেক ভিউ হয়ে গেল, আচ্ছা, অথচ এই গানটি 3 দিনে 5,000 হয়েছে, এর উত্তর আমি কি দিব? ভিউ দিয়ে তো গানের গানের যোগ্যতা মূল্যায়ন হয় না। ভিউ দিয়ে টাকা পাওয়া যায়, ভিউ দিয়ে সম্মান পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। ট্রু, ভেরি ট্রু। ওই 5,000 মানুষ যে গানগুলি শুনেছেন, ওই 5,000ই আমার জীবনের ওটা হচ্ছে জেনুইন ভালোবাসা, ভালোবাসা। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। চলো পরে গানে যাই। জি, যার বিয়ে, যার মেসেজটা প্রত্যেকটা কেটে গেল, ওর জন্য একটি গান জি আমি গাইছি। এই গানটা লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। ওদের দুজনের জন্য একে অপরকে বলছে, আচ্ছা, যতদিন সূর্য থাকবে ততদিন তুমি আমি থাকবো। ওয়াও, নতুন দম্পতির জন্য। আরে বাহ, হাবিবুর রহমান আপনার জন্য স্পেশাল ডেডিকেটেড এই গানটা, আপনার ওয়াইফের জন্য, আপনাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে ওনার প্রিয় গানটা যেটার জন্য রিকোয়েস্ট করছেন এখন পেয়েছি, সেটা হচ্ছে প্রেমের তাজমহল। আই হোপ যে এই গানটাও আপনার জন্য মনির ভাই শোনাবেন আশা করি। কাজী শরীফ সিলেট থেকে তিনি লিখছেন যে মনির ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভাইয়ের গাওয়া সব গানই আমার ভালো লাগে, তাই বিশেষ কোনো রিকোয়েস্ট নেই, মুগ্ধ হয়ে গান শুনে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তাই না? এবং প্রচুর রিকোয়েস্ট তো আছেই, পূজার গান শুনতে চান, প্রেমের তাজমহল, আরও একটা রিকোয়েস্ট, আটানার জীবনের জন্য অনেক রিকোয়েস্ট, তারপরে আরেকটা হচ্ছে বইয়া যা রে চোখের পানি, চোখে বইয়া যা, মা আমার স্বর্গ সিনেমার গান শুনতে চাই, একটা অনুরোধ আমার সাথে কেন কুরলি ছল এই গানটা শুনতে চাই, আশিস সাহা নড়াইল কালিয়া থেকে তার রিকোয়েস্ট। প্রচুর রিকোয়েস্ট আছে, হ্যাঁ, অনেক 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 গানের রিকোয়েস্ট, আজকে সারা রাত লেগে যাবে রিকোয়েস্ট রাখতে হলে। আমার ছেলে রিকোয়েস্ট করেছে, আচ্ছা, ঈশ্বর আল্লাহ
বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। ও সো সুইট। ওর ছোট কাকুর বাসায় আছে, ওখান থেকেই বলছে বাবা আমি কিন্তু দেখছি। আচ্ছা, আমার এই গানটা কত বড় হলো ছেলে? 12 বছর বয়স। মার্শাল্লাহ। ও গান করে? ও গান করে না, কিন্তু ভালো সমঝদার। আচ্ছা, এই সবগুলো ভুল ত্রুটি ধরবে কোথায় কি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? শহীদুলের সাথে কথা বলবে একটু পরে, যে তোমাদের এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা ভালো হচ্ছে। ওরে বাবা, ভালো ক্রিটিক। হ্যাঁ, ভালো বিশ্লেষক একজন। বাহ, দারুণ। আমি আমার ছেলের জন্য গাচ্ছি ঈশ্বর। চলো। এই গানটি লিখেছেন এবং শুট করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, আব্বাজান চলচ্চিত্রের গান। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, তোমারই প্রার্থনা ছাড়া বুকে আর কোন প্রার্থনা নাই। ঈশ্বর বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, তোমারই প্রার্থনা ছাড়া বুকে আর কোন প্রার্থনা নাই, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। জন্ম নিয়ে এসেছি কাছে,
আছেলে এমনই লাগে, দু চোখের মাঝে শুধু তুমি আছো, আর কিছু দেখতে না পাই। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। তোমারই প্রার্থনা ছাড়া বুকে আর কোন প্রার্থনা নাই, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, তোমাকে কতখানি চাই, নাটোর থেকে গুরুজির অন্ধভক্ত সজল তিনি একটা গান শুনতে চেয়েছেন, ভালোবাসলাম ভালোবেসে কাঁদলাম, এই গানটা শোনার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন। ও আচ্ছা, যার জন্যে ওই বিবাহ বার্ষিকীতে যার জন্যে গান গাইলেন, ওনার ওয়াইফ গানটা শুনেছেন, শুনে ওনার হাজব্যান্ডকে বলেছেন যে তুমি এই গান কেন শুনলে, এই গানে কথা কেন বললা, ওই গানটাকে শোনাইলো, তুমি বলো জীবনে কয়টা ছাঁকা খেয়েছো, কয়টা প্রেম করছো। না, এই গানে তো প্রেমের কিছু নাই, তো এ তো জীবনে একে অপরের একটা কমিটমেন্ট, হাত ছেয়ে বলো তুমি আমার হচ্ছে চিরদিন, ওইটাই তো। মানে এই কথা কতজনকে বলছো আর কি, সে যে কতজনের সাথে প্রেম করছে সেটা বলো। এটা কি ওনার ওয়াইফের মনের কথা বলছে কিনা তাও তো জানি না, সম্ভবত সেটাই, মানে উনি ওনার ওয়াইফের কথা বলছে তাই হবে। এই প্রশ্নটা ওনার হাজবেন্ড সম্পর্কে জাগলো কেমনে? ওয়েল, সব বইয়েরই প্রশ্ন জাগে মনে হয়, কটা প্রেম করছো আগে, আমার বিয়ে করার আগে কতজনের সাথে কি করছো, কমন ডায়লগ, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ঝরে গেল, কত ভালো বলো, কত ভালো প্রস্তাব আসছিল, এটা না আসে না তোমার সাথে। এনিওয়ে, সো এরকম অনেক প্রস্তাব আসছে মেসেজে, কিন্তু পড়ার আগেই সব শর্টশর্ট করে চলে যাচ্ছে। এনিওয়ে, এর মধ্যে মাইকেল মধুসূদন দত্তের ভিটে বাড়ি থেকে, ওখান থেকে রিকোয়েস্ট এসছে, রংপুর থেকে, অনেক অনেক জায়গা থেকে আসছে, আমি পড়ার আগেই সব একটা একটা চলে যাচ্ছে। আমির হোসেন তিনি লিখেছেন যে ভাই, 1994 সাল থেকে আপনার গান পছন্দ করি, আপনার গান শুনি, এবং বিদেশে যাওয়ার আগে আপনার গান শুনতাম, এখনও শুনি। ইয়াস, চল পরে গান, যে ভালোবেসে যারা কেঁদেছে গানটা গার অনুরোধ রইল, জালাল উদ্দিন এম আর শিমুল, তিনি বলেছেন, আচ্ছা তিনি বলেছেন বলার আগেই চলে, আমাদের আটানার জীবন গানটির অনেক আপনার একটা গান খুব মনে পড়ে, কোনো অন্তহীন বাধা লা প্লাতুর, সরি আমরা আসলে এত কমেন্ট আসছে, যেটা হচ্ছে যে কমেন্টগুলো আপনারাও দেখতে পাচ্ছেন বোধ হয়, যে কমেন্ট পড়ার আগেই চলে যাচ্ছে, হাজার হাজার কমেন্ট এলে এমনই হয়। চল একটি গানের, এখানে আসার আগে অনেক অনুরোধ ছিল, সেই গানটি আমি গাইবার চেষ্টা করছি। ফুলো বনে ফুলো মধু, ফুলো বনে ফুলো মধু, চুপি চুপি খাইও রসের ভ্রমরা, নিশিরাইতে ফুলো বনে যাইও, ফুলো বনে ফুলো মধু, ফুলো বনে ফুলো মধু, চুপি চুপি খাইও রসের ভ্রমরা, নিশিরাইতে ফুলো বনে যাইও, ও রসের ভ্রমরা, নিশিরাইতে ফুলো বনে যাইও, ফুলো বনে ফুলো মধু, ফুলো বনে ফুলো মধু, চুপি চুপি খাইও রসের ভ্রমরা, নিশিরাইতে ফুলো বনে যাইও, ও রসের ভ্রমরা, নিশিরাইতে ফুলো বনে যাই।
ফুলে বইয় ভ্রমর হইয়া ফুলে রলি, সেই ফুলে বইয় না ভ্রমর যেই ফুলে নাই কলি রে, যেই ফুলে নাই কলি। ফুলে ফুলে বইয় ভ্রমর হইয়া ফুলে রলি, সেই ফুলে বইয় না ভ্রমর যেই ফুলে নাই কলি রে, যেই ফুলে নাই কলি। ফুলের আদর পাইয়া ভ্রমর, ফুলের আদর পাইয়া ভ্রমর, ফুলেইয়া শুনি লইয় রসের ভ্রমরা, নিশি রাইতে ফুল বনে যাইয় ও রসের ভ্রমরা, নিশি রাইতে ফুল বনে যাইয়। জাতির ফুল ভ্রমরা একই জাতির মধু, মনের সুখে ওইরাই ওইরাই খাইও তুমি শুধু রে, খাইও তুমি শুধু। নানান জাতির ফুল ভ্রমরা একই জাতির মধু, মনের সুখে ওইরাই ওইরাই খাইও তুমি শুধু রে, খাইও তুমি শুধু। মনের যত গোপন কথা, মনের যত গোপন কথা কানে কানে কইয় রসের ভ্রমরা, নিশি রাইতে ফুল বনে যাইয় ও রসের ভ্রমরা, নিশি রাইতে ফুল বনে যাইয়। ফুল বনে ফুল মধু, ফুল বনে ফুল মধু, চুপি চুপি খাইয় রসের ভ্রমরা, নিশি রাইতে ফুল বনে যাইয় ও রসের ভ্রমরা, নিশি রাইতে ফুল বনে যাইয় ও রসের ভ্রমরা, নিশি রাইতে ফুল বনে যাইয় ও রসের ভ্রমরা, নিশি রাইতে ফুল বনে যাইয়। হাজার হাজার মেসেজ, তার মধ্যে থেকে একটা পেলাম মনির হাওলাদার, তিনি বলছেন মাকে নিয়ে গানটা শুনতে চাই, চশমাটা পড়ে আছে পাশেই, শুধু মা নেই, এই গানটা শুনতে চেয়েছেন। জাহাঙ্গীর আলম প্রিয় শিল্পীর জন্য শুভকামনা। লুৎফর রহমান তিনি শুনতে চেয়েছেন দোজখের আগুন জ্বলে এই বুকে। দিলরুবা মুজিব তিনি শুনতে চেয়েছেন, তিনি বলছেন ভাই আপনার গান আমার খুব ভাল লাগে। তাহমিদ এইচ ফুয়াদ তিনি বগুড়া থেকে দেখছেন, তিনি বলছেন যে বউ আমার ভাঙা ভাঙা হাতে এই গানটা গাওয়ার জন্য অনুরোধ করছেন। আমরা এই সবগুলো গানই শোনার চেষ্টা করব, তবে বিরতি থেকে ফিরে আসার পর ছোট্ট বিরতি নেব, এক মিনিটের ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি আবারও এটিএন বাংলার পর্দায়। কোথাও যাবেন না, নিওর প্রেজেন্স মিউজিক লাউঞ্জ নিয়ে আসছি এখনই। বলেছিলাম ছোট্ট বিরতি, এবং সত্যি সত্যি ছোট্ট বিরতির পরে আপনাদেরকে আবারও নিয়ে এলাম এটিএন বাংলার পর্দায়। আপনারা দেখছেন নিওর প্রেজেন্স মিউজিক লাউঞ্জ, এবং আজ আমাদের সাথে আছেন আমাদের খুব 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 প্রিয় মানুষ, সারা বাংলাদেশ তো বটেই, সারা বিশ্ব থেকে যার অগণিত ভক্ত শ্রোতা দর্শক, তার জন্যে পাগল, তার জন্যে হৃদয় খান খান, মনির খান। মনির ভাই, আমাদের হাতে রিকোয়েস্ট আছে প্রায় কয়েকশো, কি করি? আর আমাদের আর সময় আছে খুব একটা বেশি সময় নাই, হয়তো চার থেকে বড় জোর পাঁচটা গান শুনতে পারবো, কি উপায়, কি করি? সারা রাত গান করতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেই সুযোগ করছে না, কারণ ওদের রিকোয়েস্ট রক্ষা করতে না পেরে চলে যাব, এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক, আমাদেরও খারাপ লাগছে। তবে সবার জন্য সুখের বার্তা হলো যে কিছু গান আছে সবার কাছেই ভালো লাগে, তো সেরকম পাঁচটি গান আমার বেছে নেই, চলেন। এতে সবার মনের মধ্যে একটু হলো বলবে যে না এই গানটি আমার পছন্দের, ওকে, সেভাবেই আমরা শুরু করি, চলেন, লেটস গো। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না। গানটি লিখেছেন বাংলাদেশে প্রখ্যাত প্রখ্যাত একজন মানুষ, আমজাদ হোসেন। ওরে বাবা, চলচ্চিত্র পরিচালক, গোলাপী এখন ট্রেনে সেই চলচ্চিত্রের পরিচালক, অভিনেতাও শক্তিশালী একজন অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার, উনি জীবনে গান লিখেছেন কুটি কয়েক, তা আমি চার পাঁচটি গান গাইবার সুযোগ পেয়েছি। এই গানটি উনি লিখেছিলেন লালদরিয়া চলচ্চিত্রের জন্য, গানটি সুর এবং সঙ্গীত পরিচালক ছিলেন প্রয়াত আলাউদ্দিন আলী। ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের গান, আমি
বাসাতেও একা একা যখন থাকি গানটি গাই। হ্যাঁ, এবং অনেকেই বলেছেন যে ভাই আপনার কাছে রিকোয়েস্টে আপনার যেটা ভালো লাগে আপনি আপনার প্রিয় গান শোনান। আমি সেটাই বলছি, তো এটা সেটা এই গান ভালো না লাগার কোনো কারণ নেই, সবার কাছে ভালো লাগবে আশা করছি। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না। ও হৃদয়ের বাঁধন রয়ে যাবে আজীবন, কিছুতেই খোলা যাবে না। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। ও হৃদয়ের বাঁধন রয়ে যাবে আজীবন, কিছুতেই খোলা যাবে না। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। আমায় তুমি মনে রাখো না রাখো,
যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না আমরা দেখতে পাচ্ছি একটা মেসেজ আছে ওয়াহিদুল ইসলাম উনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন কিন্তু ওর যখন টিভি ছেড়ে আপনার অনুষ্ঠান দেখেছেন দেখার পর থেকে উনি দেখছেনই এবং এখন আর উনি ঘুমাতে পারছেন না এবং আপনার অনুষ্ঠান দেখছেন আপনার গান তার এত পছন্দের ওনার ঘুমটুম সব হাওয়া হয়ে গেছে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা তার রঙিন খামে আমার নামে প্রেমের চিঠি এস এম আবু সাইদ তিনি লিখেছেন এত এত কমেন্টস আমার মেসেজ তো হারিয়েই যাবে যদি আমি ঝড়ের সামনে পাড়ি দাঁড়াতে এই গানটা যদি শুনতে পাই নীল ফামারি থেকে এস আই বড় বাবু আমি ঝড়ের সামনে পাড়ি দাঁড়াতে আমি আগুনেও পারি হাত বাড়াতে শুধু পারব না তোমাকে হারাতে শুধু পারব না তোমাকে হারাতে এরকম ছোট ছোট করে গাইলেও আমার মনে সবাই অনেক খুশি হয়ে যাবেন জালালউদ্দিন কোন মাটিতে তৈরি তুই মা সেটা জালালউদ্দিন বলেছেন জাস চার লাইন হয়ে যাক কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা এত কষ্ট দিলাম তোমায় তবু রাখো বুকে আমায় অবদেশে বলে আমায় অবদেশে বলে আমায় করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা আরেকটা গানের রিকোয়েস্ট ছিল চশমাটা পড়ে আছে মা তুই নেই এই গানটা পুরোটাই গাই আমরা আচ্ছা ঠিক আছে চলো তাহলে এখনই এটা শুনে ফেলি যে দুইটির মুখ শোনালাম এই দুইটি গানের গীতিকার সুরকার মিল্টন খন্দকার আহা এবং এই সেই ঘর এই সেই খাট যে মায়ের গানটি গাচ্ছি এটাও আমার মিল্টন ভাইয়ের লেখা সুর করা পৃথিবীর সকল সন্তানদের উদ্দেশ্যে আমরা সবাই মায়ের সন্তান ইতিমধ্যে হয়তো অনেকের মা চলে গেছেন পরপারে না ফেরার দেশে যাদের মা এখনও আছেন আমরা যেন যথাযোগ্য সম্মান করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে পৃথিবীর সকল মাকে উৎসর্গ করছে এই এটিন বাংলার এই মিউজিক্যাল অনুষ্ঠান থেকে শুরু করছি গানটি এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে দরজাটা খুলতেই
খেয়ে যাই ধোকা মা বুঝি বলছে এলি নাকি খোকা দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা মা বুঝি বলছে এলি নাকি খোকা বুকের ভেতর টানড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি মায়ের ছবি ওই প্রেমে বাঁধানো আমার দিকে চেয়ে আছে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে মানে চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে 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 দিনাজপুর থেকে নৈরিতা মুমু তিনি লিখেছেন তারা বাসার সবাই মিলে অনুষ্ঠান দেখছেন এবং ওনার মা অনুষ্ঠান দেখছেন ওনার মা আপনাকে অনেক অনেক ভালোবাসে এবং শুভকামনা জানিয়েছেন দোয়া জানিয়েছেন কালামের জন্য অনেক দোয়া আমরা সন্তান হিসেবে দোয়া করি আপনার জন্য পৃথিবীর আগেই বলেছি যত মা আছে মা বাবা সবার জন্য আমরা দোয়া করছি অনেক রিকোয়েস্ট প্রেমের তাজমহল অঞ্জনা এই দুটার জন্য অনেক অনেক রিকোয়েস্ট আসছে যদি প্রেমের তাজমহলটা যদি এখন করে ফেলতে পারেন আমাদের আর কয়টা গান হবে আর বোধহয় দুটো গান বোধহয় পাবো সম্ভবত দুটো যদি হয় তাহলে প্রেমের তাজমহল লাস্ট করতে করতে আমরা শেষ করি আচ্ছা ঠিক আছে প্রেমের তাজমহল আপনাকে দুটো গান তিনটা গান তিনটাও হতে পারে বিবি যদি আমরা কুইক করি তাহলে তিনটা গান হতে পারে আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু না ছোট করেই গাইবো জি ছোট করে যদি করি জি অসুবিধা নেই আমরা শুরু করছি তাহলে অ্যাট লিস্ট রিকোয়েস্ট গুলো চলেন আমরা খড়কুটা গানটা হ্যাঁ হ্যাঁ খড়কুটা গানের জন্য অনেক রিকোয়েস্ট এসেছে খড়কুটার কি বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি খড়কুটা ডাকে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত
পাইলে সেই ময়না পাখি যদি গোপালা বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায় পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পালাইয়া গেল পাইলাম না হেঁটে কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না হেঁটে পাখিটা হইল না আপন কপালে নিভে ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইয়া দুই আঁখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি অঞ্জনা এই গানটার জন্য অনেক 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 রিকোয়েস্ট অঞ্জনা গানের জন্য অঞ্জনার জন্য আচ্ছা আমি জাস্ট ছোট্ট একটা কমেন্ট পড়ি ভেরি ইন্টারেস্টিং কমেন্ট ইমু ইমরান উনি ঢাকা সাভার থেকে দেখছেন তিনি লিখেছেন মনির ভাই আছে বলে বারবার ছাকা খেয়েও এখনো তার গান শুনে বেঁচে আছি এইটা বিউটিফুল আই লাভ ইট ছাকা খাওয়ার পরও মনির গান শুনে বেঁচে থাকার প্রেরণা পাওয়া যায় ওদের ওদের পাগলামিটা আমাকে এত আনন্দ দেয় এবং আমার সৃষ্টিতে এত সহযোগিতা করে যে তুলনাবিহীন ওদের কিছু কিছু কথা আছে ওরা হয়তো বলার সময় তো ভেবেও বলছে না না কিন্তু এত মন থেকে যা আসে সরাসরি এত খাঁটি এবং এত এত কি বলা যায় প্রাণবন্ত যে কল্পনাই করা যায় না একদম একদম আমরা প্রথম অন্তরা শুনি হ্যাঁ আমার মনে প্রথম অন্তরা করেন যেটা আমার অ্যালবামের প্রথম অ্যালবাম এবং প্রথম অঞ্জনার গানটি অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছ না নাকি শুনছ নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছ নাকি বুনছ না Sure.
চেষ্টা হচ্ছে না এইবার ঠিকে বুঝছি দিল অ্যাপয়েন্টমেন্ট ওই লেটারটা টুক করে এই বুঝি হাতে এসে পড়ল হবে হবে বলে যে চাকরিটা হচ্ছে না এইবার ঠিকে বুঝছি দিল অ্যাপয়েন্টমেন্ট ওই লেটারটা টুক করে এই বুঝি হাতে এসে পড়ল তোমার বাবাকে সব সব বলে দাও আমি যে বেকার নই এই কথা শুনে নাও আমায় নিয়ে তোমার পোহাতে হবে না যার কঞ্জনা হলে পরে ফ্ল্যাট বাড়ি ভাড়া করে দিন ধরে খুন ছুটি করব তুমি আমি দুইজনে ভালোবাসা বাসাবাসি প্রেম আরো কালো করে রাখব চাকরিটা হলে পরে ফ্ল্যাট বাড়ি ভাড়া করে দিন ভরে খুন ছুটি করব তুমি আমি আমি তুমি ভালোবাসা বাসাবাসি প্রেম আরো কালো করে রাখব মনের কথাটা চুপচাপ শুনে নাও আমি যে বেকার নই এই কথা জেনে নাও আমাকে পেয়ে তোমার পোহাতে হবে না যার যন্ত্রণা অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছো না নাকি শুনছো নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছো জাস্ট একটা খুবই ইন্টারেস্টিং একটা কমেন্ট এটা পড়তেই হচ্ছে সেটা হচ্ছে যে ওনার গার্লফ্রেন্ড নামটা আমি মিস করে গেছি ওনার গার্লফ্রেন্ড ওনাকে ঝাড়ি দিচ্ছে যে তুমি আমার সাথে চ্যাটিং না করে অনলাইনে কি করতেছো তো সে লিখছে যে আমি মনির ভাইয়ের গান শুনতেছি বলতে মনির ভাইয়ের গান শোনা আমার চেয়ে তো বেশি ইয়ে হয়ে গেল তখন লিখছে যে না আমার প্রিয় তোমার চেয়েতেও প্রিয় মনির ভাই সো প্রেম ভাঙার জন্য আপনি দায়ী হয়ে যেতে পারেন বলা যায় আমার আমার বোনটির কাছে আমি অনুরোধ করব যে আমার ভাই গান শুনছে গান তো শোনা পাপ নয় তবুও তার খুশি হওয়া উচিত যে এই গান শোনার বদলতে অন্য খারাপ কিছু করছে না তার কাছেই আছে আই উইশ যে আজকে আমরা সারা রাত গান শুনতে পারতাম তাহলে সমস্ত রিকোয়েস্টগুলো আমরা রাখতে পারতাম শুনতে পারতাম বাট আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে বিদায় নিব কিন্তু তার আগে আমার মনে হয় মনি ভাই আমাদের সাথে আজকে আপনারা যারা বাজালেন তাদের পরিচয়টা আপনার কাছ থেকে শুনি তো ওদের পরিচয় না করিয়ে দিলে আমরা খুবই খারাপ গুণা হবে কারণ ওই ওদের শক্তিতেই আমরা অ্যাবসলিউটলি এত দূরে এসেছি এবং পুরো কম্প্যাক্ট সাউন্ড কম্প্যাক্ট বাজানো সবার এটিএন মানেই চমৎকার সাউন্ড এটা বলার অপেক্ষা রাখে না একবারও বলতে হয় না যে সাউন্ড বাড়ান কমান অ্যাবসলিউটলি পারফেক্ট ঠিক করা হয়েছে ওতেই চলছে আমার ডান পাশে রয়েছে দেখেন অনেক তবলা পার্কেশন নিয়ে লাবু চমৎকার করে বাজায় তার পাশেই রয়েছে অক্টোপ্যাড শহীদুল তো প্রমাণিত একজন বাংলাদেশের আর রয়েছেন আমাদের রিন্টু ভাই চমৎকার করে বাজাইতেছে আমাদের বেস গিটার জি ভালো বাজাইতেছে না হ্যাঁ খুব চমৎকার করে বাজাইতেছে একবারে পুরান ঢাকার ওখানকার একবারে স্থায়ী বাসিন্দা এখানে এসে ফোন করে বলছে ভাই আয় পড়ছি আপনি কোন দেবে আমাদের আরে এই যে আমার পিছনে রয়েছেন আমাদের অমিত সুদর্শন লিড গিটারিস্ট রকার আর আমার একেবারে খুব নিকটে রয়েছেন আমার সাজু ভাই চমৎকার করে কিবোর্ড বাজাচ্ছেন
এবং আমার প্রাণের মানুষ, আমি এসেই খোঁজ করছিলাম যে আমার ভাই কই, যখন শুনলাম যে আপনি আছেন আজকে আমি এক মনে একশো হয়ে গেছি আনন্দ একদম। আমি সবার কাছে বলছিলাম বাপ্পি ভাই কই আজকে। ইনফ্যাক্ট প্ল্যান ছিল যে আপনার সাথে অনেক আড্ডা দিব, অনেক আমাদের অনেক মজার মজার ইস্যুস আছে সেগুলো ঠিক বলবো, কিন্তু আজকে এত এত মেসেজ, এত এত মেসেজ যে আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। মানে আপনার ভক্ত দর্শকেরা আমার সমস্ত প্ল্যানকে বাতিল করে দিয়ে তাদের এটা পড়তে বাধ্য করলো। মানে এত ভালোবাসা, এত ভালোবাসা, ওদের সাথে 30 বছর চলছি এই ভালোবাসায় ভরপুর, আমার এক সাগর ভালোবাসার মধ্যে আমি সাঁতার কাটছি। কয়জনের ভাগ্যে এত ভালোবাসা জুটে? লক্ষ কোটি মায়ের আপন ভাই বোন হিসেবে চলছে 30 বছর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা বিদায় নিতেই হচ্ছে, আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী সপ্তাহে আমাদের এটিএন বাংলা পর্দায় নিওর প্রেজেন্স মিউজিক লাউঞ্জে অন্য কোনো শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকে আন্তরিক কৃতজ্ঞতা মনির ভাইয়ের কাছে। আর ওই যে আপনারা সবাই মিলে অনেক অনেক রিকোয়েস্ট করছিলেন প্রেমের তাজমহলের জন্যে, সো তাজমহল যদি না গড়েন এখন আজকে টেলিভিশন সেটি ভাঙবে হয়তো, আমার মনে হয় তাজমহলটা গড়ে আমরা গাইতে গাইতে শেষ করবো। এই গানটা শুনতে শুনতে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করবো। ভালো থাকবেন, আর আশা করি যারা এখনো ঘুমাতে পারেননি এই গানটার পরে প্লিজ ঘুমাতে যান। জি, গানটি লিখেছেন এবং সুর করেছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রেমের তাজমহল চলচ্চিত্রের গান। আমি কনক আপার সাথে গিয়েছিলাম, আজ একাই দায়িত্ব পালন করছি। যমুনা নিয়ে যতই প্রেমের জন্ম, তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকে বইছে যমুনা নিয়ে যতই প্রেমের জন্ম, তার তীরে করব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য, জানিস জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোন কম, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল।
মসজিদ আছে গির্জা, সেথা গেলে হয় যে পুণ্য, তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য। আছে মসজিদ আছে গির্জা, সেথা গেলে হয় যে পুণ্য, তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশূন্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পায় না কোন তল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা, নিয়ে যতই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, 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 আমার প্রেমের।